আপাতত দু হাজার থেকে ভুলে যান বের করে দিন মাথার থেকে অন্তত এই মাসটার জন্য কারণ এখন একটাই রণক্ষেত্র আর সেটা হলো ভবানীপুর বিধানসভা কেন্দ্র কারণ সেখানে এবার বড় লড়াই দেখতে চলেছে বাংলা আগেই আপনাদেরকে আমরা বলেছিলাম বিজেপির এখন একটাই মনোভাব বিনা যুদ্ধে একচুলো জায়গা ছাড়া নয় যুদ্ধ হোক লড়াই হোক রাজনৈতিকভাবে তারপর রায় তো দেবে বাংলার মানুষ ভবানীপুরের মানুষ শনিবারই বিজেপি সূত্রের খবর পাওয়া যাচ্ছিল যে দলের অন্দরে একাধিক গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে তা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দলের কোনো নেতার বৈঠক হোক বা রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে কথোপকথন উপনির্বাচনের জন্য বিজেপি যে আগে থেকে রেডি ছিল তেমনই খবর মিলেছে সূত্র মারপত এটা জানা গিয়েছে বিজেপি যে তৈরি ছিল সেটা তারা আগে থেকে প্রকাশ্যে তারা আনতে চাইছিল না হ্যাঁ দলের অন্দরে সুদক্ষভাবে কষে নেওয়া হয়েছিল এমন একটি কৌশল ওয়াকিবাহুল মহল বলছে তৃণমূলের মাথার ওপর আবারও অনেক বড় চাপ রয়েছে কারণ এবার কোনো না কোনো প্রকারে জেতাতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবারও কিন্তু ডু আর ডাই সিচুয়েশন বঙ্গের শাসক দলের আর যা নিয়ে সব থেকে বড় কৌতূহল সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকে কোন মুখে দাঁড় করাবে ভারতীয় জনতা পার্টি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন ভবানীপুরে মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো বড় নামকে প্রার্থী করবে বিজেপি যাতে লড়াই হয় সমানে সমানে কোন কোন নাম উঠে আসছে সেই লিস্টে সকালবেলায় আপনাদেরকে এক প্রস্ত সেই চারটে লিস্টের নাম বলেছি এবং সেখান থেকে অলিগলি থেকে এটুকু শিওর হওয়া গিয়েছে যে মোটামুটিভাবে ঠিক হয়েছিল রুদ্রনীল ঘোষের নাম কিন্তু হঠাৎই মত পরিবর্তন হয়েছে বঙ্গ বিজেপির রুদ্রনীল ঘোষ নয় এবার রুদ্রনীল ঘোষের পাশাপাশি আরও দুজনের নাম এই লিস্টে উঠে আসলো কে কে সেই দুজন সেই দুজন হলো দুজন মহিলা প্রার্থী বিজেপি সূত্রে জানা গিয়েছে এক্ষেত্রে ভারতী ঘোষের নাম নিয়ে আলোচনা হলেও হতে পারে আর তবে আরেকটা জিনিস ফোকাস করা হচ্ছে প্রার্থী যাতে মারাত্মক স্ট্রং হন যাতে মমতার সব চালকে মাত দিতে পারে বা মাত দেয়ার দম রাখে ভাবতে হবে সেই অ্যাঙ্গেল থেকেই তবে যেমনটা আপনাদেরকে জানিয়েছি আগে থেকেই এবারও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিতব্য নির্ধারণে বড় ফ্যাক্টর হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সূত্রের খবর অনুযায়ী সোমবারই প্রার্থীর নাম ও সব রকম কৌশল ঠিক করতে বৈঠকে বসে বসবে বিজেপির শীর্ষ নেতৃত্বরা আর এক্ষেত্রে আরও একটি নাম ভেসে আসছে তিনি হচ্ছেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় যিনি বিধানসভা নির্বাচনে বিধায়ক পদের জন্য ভোটে দাঁড়িয়েছিলেন কিন্তু পরবর্তীতে তিনি হেরে যান কিন্তু এবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আবারও দাঁড়াতে পারেন বঙ্গ সূত্রে এই তুরুপের দুটি তাসকে ফেলতে চাইছে এবার একজন ভারতী ঘোষ যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন ছায়াসঙ্গী ছিলেন ছিলেন একসময় যিনি মমতার সমস্ত দুর্নীতির সম্পর্কে অবগত আর একজন হচ্ছে লকে চট্টোপাধ্যায় যিনি মমতা বিরোধী কট্টরপন্থী মমতা বিরোধী হিসেবে পরিচিত এখন দেখার বিষয় এই যে আদৌ কি এদেরকে প্রার্থী করেন নাকি রুদ্রনীলকে প্রার্থী করেন সেই দিকেই নজর থাকবে বঙ্গ বিজেপির